স্কুলের মধ্যে আইসিডিএস সেন্টারের নতুন ঘর তৈরির বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর ব্লকের অন্তর্গত শ্যামদাস দিয়ার প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলের মধ্যে কাউকে না জানিয়ে আইসিডিএস এর নতুন ঘর তৈরি করা হচ্ছে। ওই স্কুলে 400 থেকে 500 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। এর ফলে স্কুলের ছাত্রছাত্রীদের খেলার জায়গা, প্রার্থনার জায়গা থাকছে না, কোনো অনুষ্ঠান হলে প্যান্ডেল তৈরির জায়গা থাকছে না, পাশাপাশি ফিল্ডের মাঝখানে বিল্ডিং তৈরি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিল্ডিং অন্য জায়গায় তৈরি করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাইরের গেটটাকে বন্ধ করে দিয়ে কাজ চলছে, কিন্তু এই কাজের পারমিশন কে দিল বা কারা দিয়েছে আমরা টোটালটা কিছুটাই জানি না। আমরা এলাকার লোক কানাফুসুর করতে করতে জানতে পারি যে এর ভিতরে কাজ চলছে বা এইভাবে নির্মাণ হচ্ছে। এই স্কুলটাতে শ্যামদাস দিয়ার প্রাথমিক বিদ্যালয় প্রায় 400 থেকে 500 জন ছাত্রছাত্রী আছে স্কুলে, তাহলে তাদের জাতীয় সঙ্গীতটা কোন জায়গায় হবে বা এই বিল্ডিং নির্মাণের সুবিধা কোন জায়গায় বা আরেকটা ঘরকে জুনিয়র স্কুল আরেকটাকে বন্ধ করে দিয়ে এই ঘরটার অবৈধভাবে নির্মাণ হচ্ছে আমরা এটা মনে করছি। যে প্রাইমারি স্কুলে প্রায় 500 ছাত্রছাত্রী আছে, তাদের তো একটা জায়গা লাগবে জাতীয় সঙ্গীত করানো বা এখানে অনেক কিছু করার জন্য, তো খেলাধুলার জন্য, তার মনোরঞ্জন করার জন্য তো একটা ছাত্রছাত্রীর জায়গা লাগবে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসবের বিরুদ্ধে বিল্ডিং তৈরির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমি স্থানীয় মানুষকে অনেকে ধন্যবাদ জানাবো, এটা যদি আটকাতে পারেন তাহলে খুবই ভালো হয়। কারণ আমাদের এবার যে স্পোর্টস হলো তাতে সাফল্য মানে কি, আমাদের পঞ্চায়েতে চ্যাম্পিয়ন হয়েছে, ব্লকে চ্যাম্পিয়ন হয়েছে এবং মহকুমা স্তরে খেলতে গেছে। যদি এই এই স্পেসটা ওরা হয়ে যায়, ঘর তৈরি হয়ে যায়, তাহলে তো আমাদের বাচ্চারা খেলতেই পারবে না, তাহলে আমরা এইভাবে আমরা এগোবো কি করে।